হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল ওয়েব স্টাডি একদিকে করোনা মহামারীর ফলে দেশ এবং রাজ্যের আর্থিক অবস্থা ভেঙে গেছে অন্যদিকে রাজ্যের বেকার যুবকদের আর্থিক সংকট বহুগুণে বেড়ে গেছে শেষবারের মতো প্রাইমারি পরীক্ষা হয়েছিল দু সালে দু সালে ফর্ম ফিল হয় এবং দু সালে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয় পাঁচ বছর কেটে গেলেও এখন পর্যন্ত প্রাইমারির জন্য কোনো টেট পরীক্ষা নেওয়া হয়নি এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ ছেলে মেয়ে দিনের পর দিন বেকারত্বের জ্বালায় ভুগছে দু সালে প্রাইমারি টেট পরীক্ষার জন্য ফর্ম ফিল শুরু হলেও তিন বছর কেটে গেছে কিন্তু এখনও পর্যন্ত প্রাইমারি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সেই জন্য ডিএলএড পাশ করা প্রাইমারি চাকরি প্রার্থীরা পনেরো ছয় দু হাজার কুড়ি থেকে গণমেল কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচির মাধ্যমে তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তাদের দুঃখ দুর্দশা এবং আর্থিক সংকটের কথা বলবে যথারাত্রী সম্ভব এই করোনা আবহাওয়া মিটে গেলে প্রাইমারি পরীক্ষা যাতে নেওয়া হয় তার ব্যবস্থা করার জন্য অনুরোধ করবে। শুধু তাই নয় ফর্ম ফিল সময় ভ্যাকেন্সি দেখানো হয়েছিল তিরিশ হাজার জন এখন ক্লাস ফাইভ অ্যাড হওয়ায় ভ্যাকেন্সি বেড়ে চুয়াল্লিশ হাজার নশো ছিয়ানব্বই হয়ে যাওয়ার কথা কিন্তু ভ্যাকেন্সি বলা হয়েছে পনেরো হাজার কিভাবে এই ভ্যাকেন্সি এত কমলো তার কোনো সদুত্তর দিতে পারেনি পশ্চিমবঙ্গ প্রাইমারি পর্ষদ তাদের দাবি প্রাইমারি নিয়োগ আপডেটের সিটে করতে হবে আগে যে ভ্যাকেন্সি বলা হয়েছিল তার সঙ্গে এখন যে নতুন ক্লাস ফাইভ অ্যাড হয়েছে যা সংখ্যা হলো চৌদ্দ হাজার নশো ছিয়ানব্বই অর্থাৎ চুয়াল্লিশ হাজার নশো ছিয়ানব্বই সিটে তাদেরকে নিয়োগ করতে হবে তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে তাদের বিষয়টি সহমর্মিতার সঙ্গে দেখার জন্য অনুরোধ করেছে অবশ্য তারা মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর সম্পূর্ণ ভরসা রেখেছেন তারা চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে তাদের বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দিক আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কথা রাখবেন এবং প্রাইমারি যে টেট পরীক্ষা তা নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা করবেন তো আজকে ভিডিওতে এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ